তালমহলের শীতল সবুজ অরণ্যে ঘেরা আমাদের রাঙা মাটির দেশের অরণ্যকন্যেরা জীবনের যুদ্ধে পিছু হটে না, শিরদাঁড়া সোজা রেখে জীবনের সম্মুখ সমরে তারা অবতীর্ণ। করোনাকালের পরে এবছর আবার দোল উৎসবের কিছুদিন পরে দোল উৎসব, কিরকম বুঝছেন বাজার, কিরকম কিরকম অর্ডার ফর্ডার পাচ্ছে? অর্ডার আগের মতো নেই, করোনার পরেও তবু দু একখানা হওয়ার চান্স আছে, এখনো পাট ফাট আসেনি, ওই দিয়ে যাও দিয়ে যাও করছে। আগের এই দুটো বছরের পর আবার এবছর মানুষ একটু আনন্দে মাতোয়ারা হতে হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে কি বলবে? একটুখানি হয়েছে, আগের থেকে একদম শ্মশান হয়ে যাওয়ার মতন গিয়েছিল, তার থেকে একটুখানি অনেক বেশ হয়েছে। আপনার নাম? আমার নাম কালাচাঁদ পাল। জায়গার নাম? হরিদাস রায় রোড, বোভাগানের মোড়। থালমহলের শীতল সবুজ অরণ্যে ঘেরা আমাদের রাঙা মাটির দেশের অরণ্যকন্যেরা জীবনের যুদ্ধে পিছু হটে না, শিরদাঁড়া সোজা রেখে জীবনের সম্মুখ সমরে তারা অবতীর্ণ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার স্বপ্ন তাদের চোখে, কারোর স্ত্রী কারোর কন্যা নয়, নিজের পরিচিতির বলয় তৈরি হবে নিজেরই নামে, এমন দৃঢ় সংকল্প তাদের মনে। তাদের কথা ভেবে তাদের মনের ভাষাকে পূর্ণতা দিতে, অর্থাৎ নারী স্বনির্ভরতার লক্ষ্যে আগামী 12-3-2022 থেকে 14-3-2022 পর্যন্ত তিন দিন ব্যাপী ঝাড়গ্রাম শালতলা ক্লাবের মাঠে সম্পূর্ণা মহিলা গ্রুপের পক্ষ থেকে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একটি প্রদর্শনী ও বাসন্তী সেলের আয়োজন করা হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা বিক্রেতারা তাদের হস্তনির্মিত জিনিসপত্র এবং খাদ্য সামগ্রী নিয়ে হাজির থাকবেন এবং
অতি অল্প মূল্যে বিক্রয় করবার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। উক্ত প্রদর্শনীতে আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করি। আপনারা শালতলা ক্লাবের মাঠে আসুন, কেনাকাটা করুন, আমাদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন।